বিবাংলা টিভি, বাংলার কথা বলি, দেশ ও জনপদের খবর, সৌজন্যে জাসির আল হেরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নূরনগর সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি এসএম অলিউল্লাহ জানান, নবীনগর উপজেলা পূর্বাঞ্চলের 6 ইউনিয়নের সচেতন যুব সমাজ নিয়ে গঠিত সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরনগর সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাফি ও ইমরুল হাসান শিবলিয়ের যৌথ সঞ্চালনায় নূরনগর সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান নয়নের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীফুল ইসলাম, কবি জমির হোসেন পারভেজ, রাশিদুল ইসলাম, গোলাম জিলানী, আনোয়ার রহমান, শামীম মেম্বার, আলামিন আব্দুর রহিম প্রমুখ। এ সময় অতিথিদের নিয়ে এক আনন্দময় পরিবেশে সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। তাহমিনা তানিন, বি বাংলা নিউজ ডেস্ক। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।